Your call. Head, tail. Head. Choice. Opening match, Bangladesh versus England. Tohin Tarofdar, captain. Nemo, this score line project about him. Test sports report die. 1-0. Wrong arrow at a point. Kid the Bangladesh Kata Juk to Hegalo. 4-0. Emo Tegi, Bangladesh. Charsun of Abodhane. Tohin Tarofdar. Nishon Dehe. সব কিছু মিলে চমৎকার একটা আয়োজন এবার কিন্তু সুপার ট্যাকলের একটা সুযোগ রয়েছে ইংল্যান্ডের জন্য তবে সেটা তারা পারলেন না পারে কিন্তু তুহিন তরফদার অল আউট করে দিয়েছে অপোনেন্টকে খুব সাহসী একজন রেইডা আর দুই যেমন মুন্সি লেফট কর্নারটা টার্গেট করেছেন একটা ব্যাক হিল করে একটা কিক করার চেষ্টা করেছিলেন তবে শেষ পর্যন্ত অ্যাঙ্কেল হোল্ড করতে চেয়েছিলেন মাইকেল ওয়েলিংটন একেবারে তরুণ বয়সী রেইডা ছিপছিপে গড়ন তুহিন তরফদার পাল্টা রেইড বাংলাদেশের পক্ষে এবং তিনি কিন্তু ইঙ্গিত করছেন দুটা পয়েন্টের জন্য দেখা যাক কয় পয়েন্ট তিনি পেয়েছেন ফোর ইংল্যান্ড বাংলাদেশ 20 পয়েন্ট এবারে কিন্তু কেশব গুপ্তা এই মুহূর্তে আরদুজ্জামান মুন্সি তাকে কিন্তু একটা হোল্ডিংয়ের চেষ্টা আরদুজ্জামান মুন্সিকে যে অনেক দলকে দেখেছে শুরু দিকে অনেক পিছিয়ে পড়ে সেকেন্ড হাফে গিয়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াতে তবে ইংল্যান্ড সেটা পারবে কিনা সময় বলে দেবে এই মুহূর্তে জাকির হোসেনের একটা রেইড একটা পয়েন্ট ওয়াও চমৎকার একটা ব্যাক কিক ইউ আর ওয়াচিং বঙ্গবন্ধু কাপ 2022 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট একজন ডিফেন্ডার বেঁচে রয়েছে এই মুহূর্তে যদি তুহিন তরফদারকে আটকাতে পারেন সুপার ট্যাকেল হবে বোনাস পয়েন্ট পাবেন সেটা অন্তত হবে না তুহিন তরফদার বলে কথা ওয়েলিংটন এবারে কিন্তু ওয়েলিংটন আরো একবার ভুল পথে পা বাড়ালেন এবারে কিন্তু বাংলাদেশের পক্ষে রেইড রেইডা কিন্তু আউট হয়ে গেলেন একটা পয়েন্ট ইংল্যান্ডের জন্য এবং আলামিন যেহেতু বোনাস লাইনটা অতিক্রম করেছিলেন বাংলাদেশ একটা পয়েন্ট পেয়েছে এই মুহূর্তে 29-5 বলতে বলতে আরো একটা রেইড ইংল্যান্ডের পক্ষে এবারে কিন্তু আলামিন রাইট সাইডে তো অনেকখানি ঢুকে পড়েছিলেন ডু অর ডাই রেইড ফর ইংল্যান্ড এবারে কিন্তু খুব সহজেই মাইকেল ওয়েলিংটন 32-6 পয়েন্টে এগিয়ে রয়েছে সুতরাং হয়তো ঝুঁকিটা তিনি নিচ্ছেন এই মুহূর্তে কিন্তু চমৎকার একটা ডিফেন্স আমরা দেখলাম বাংলাদেশ 34 তুহিন তরফদার এবারে কিন্তু একটা ব্যাকলিফ্ট করেছিলেন তুহিন তরফদারকে আটকানো এতটা সহজ নয় এবং দর্শকদের আওয়াজ কিন্তু আমরা কম বক্সে যেখান থেকে কমেন্ট্রি করছি সেখানে শুনতে পাচ্ছি বলতে বলতেই বল তাহের কবির কিছুটা ঝুঁকি নিলেন রেইড বাংলাদেশের পক্ষে রবিউল ইঙ্গিত করছেন একটা পয়েন্টের জন্য ইয়েস এই মুহূর্তে ওয়েলিংটন অ্যাঙ্কেল হোল্ড হয়েছে বাংলাদেশি রেইডা বাংলাদেশি ডিফেন্ডার্স দে আর ডুইং ওয়েল ডুইং এক্সেলেন্ট বাংলাদেশ 37 ইংল্যান্ড 9 এই মুহূর্তে রেইড বাংলাদেশের পক্ষে আলামিন অনেকক্ষণ পরে রেইড এসছেন ট্যাকেল হলে কিন্তু সুপার ট্যাকেল হবে ইংল্যান্ডের জন্য সেই সুযোগটা ইংল্যান্ড নিতে চাইবে তবে আলামিন রেইডা এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা তবে আলামিন জাম্প করে মিড লাইনটা ক্রস করেছেন অ্যাকশন রিপ্লে বাংলাদেশের রেইড এবারে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম বোনাস পয়েন্ট ইংল্যান্ডের পক্ষে 12 পয়েন্ট ইংল্যান্ডের জন্য এবং বাংলাদেশ 39 বাংলাদেশ 39 ইংল্যান্ড 12 এই মুহূর্তে আরও একবার কেশব গুপ্তা ট্রাই করছেন বোনাস লাইনটাতে এবং তিনি ইঙ্গিত করছেন দুইটা পয়েন্ট একজন খেলোয়াড়কে আউট করেছেন এবং বোনাস লাইনটা ক্রস করেছেন তুহিন তরফদার সামলে নিয়ে পাল্টা রেড অ্যাঙ্কেল হোল্ডের চেষ্টা এবং ওয়াও দুজনকে আউট করে দিলেন ওয়ান্স অ্যাগেন অল আউট ইংল্যান্ড তৃতীয়বারের মতো এই মুহূর্তে 45 পয়েন্ট বাংলাদেশের ইংল্যান্ড 12 অর্থাৎ বলা যেতেই পারে আস্তে আস্তে কিন্তু জয়ের দিকে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যে উদ্বোধনী ম্যাচ
প্রথম ম্যাচ আজকে তিনটা ম্যাচ অনুষ্ঠিত হবে এবং প্রথম ম্যাচ আপনারা উপভোগ করছেন প্রথম ম্যাচেই বাংলাদেশের বাজিমাত একটা বোনাস পয়েন্ট জিয়াউর স্মাইলিং ফেস তার কাছ থেকে এবং বলতে 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 শেষ বাঁশি বাজলো অর্থাৎ 46-12 পয়েন্টে ইংল্যান্ডকে পরাজিত করলো বাংলাদেশ দল